আসসালামু আলাইকুম আহমতুল নোয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শিক্ষার্থীরা আশা করি তোমরা যে যেখান থেকে আজকের অনলাইন ক্লাস দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালো এবং সুস্থ থাকার প্রত্যাশায় ইসলাম শিক্ষা প্রথম পত্রের লেকচার দুইয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা ইসলাম শিক্ষা প্রথম প্রথমপত্রের পঞ্চমদের পাঠ তিনে ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের অনলাইন ক্লাস উপস্থাপনে আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম প্রভাষক ইসলামী স্টাডিজ বিভাগ নোয়াখালী সরকারি কলেজ নোয়াখালী প্রিয় শিক্ষার্থীরা অতিমারির কারণে তোমরা এখন ক্লাসের অফলাইন বন্ধ আর ছুটি আরও দুই সপ্তাহ বাড়িয়ে দিয়ে বাড়ানো হয়েছে তো সুতরাং তোমরা বাসায় থেকে অনলাইনের ক্লাসগুলি তোমরা দেখো এবং তোমাদের মেন বইয়ের সাথে বিষয়গুলিকে তোমরা আরও তোমাদের জ্ঞান জ্ঞানের পরিধিকে আরও বেশি তোমরা বাড়িয়ে তুলতে পারবে তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসের নয়ও আজকের ক্লাসও তোমাদের সরব উপস্থিতি আমাদেরকে আমাকে ক্লাস পরিচালনার ক্ষেত্রে নিরন্তর অনুপ্রেরণা যোগাবে তো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের শিখন ফল কী আজকের শিখন ফল হচ্ছে ইসলামী অর্থ গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে পারবে গত ক্লাসগুলিতে আমি ইসলামী অর্থ পরিচয় বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করেছি এরই ধারাবাহিকতায় আজ ইসলামী অর্থ গুরুত্ব এবং প্রয়োজন প্রয়োজনীয়তাটা আমাদের সমাজ বা রাষ্ট্র ব্যবস্থায় আছে কি সেই দিকগুলি আমরা তুলে ধরার চেষ্টা করব ইসলামী অর্থ ব্যবস্থা প্রিয় শিক্ষার্থীরা অর্থ ছাড়া আমাদের জীবন অচল বেঁচে থাকতে হলে আমাদের অর্থ লাগবে তবে সে অর্থটা হচ্ছে পরিমিত অর্থ অর্থাৎ আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু অবারিত অর্থ অর্জন উপার্জন আনয়ন অবারিত অর্থ ব্যয় ইসলামে নিষিদ্ধ তো সুতরাং অর্থ আসতে হবে বৈধ পথে এবং সেই পথটাও তৈরি হবে বৈধভাবে ব্যয় করার পথও তৈরি হবে বৈধভাবে তো সুতরাং আমরা ইসলামী অর্থ ব্যবস্থায় সেই দিকগুলি আলোকপাত করেছিলাম বৈশিষ্ট্যের ক্ষেত্রে আজকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেখব যে অর্থনৈতিক মতবাদকে কেন্দ্র করে পৃথিবীতে মূলত সৃষ্টি হয়েছে বিভিন্ন মতবাদ মানুষের জীবনকে সুন্দর এবং শান্তিময় করার লক্ষ্যে মূলত এই মতবাদের উৎপত্তি বা উন্মেষ অর্থের সুষম বন্টন অর্থনৈতিক সুবিচার উপার্জন এবং ব্যয়ের ক্ষেত্রে সুষ্ঠু নীতিমালাই মূলত সমাজে অর্থনৈতিক বিষয়গুলিকে নিরাপত্তা প্রদান করে আর এক্ষেত্রে ইসলামী অর্থ ব্যবস্থা সকল দিক এবং বিবেচনায় মানব কল্যাণের জন্য বর্তমান বিশ্ব প্রচলিত অপর অপর অর্থ থেকে সম্পূর্ণ আলাদা এবং স্বাতন্ত্র গতিতে প্রবাহমান আর ইসলামী অর্থব্যবস্থায় মূলত মানুষের জীবন মাল এবং অপর অপর যে বিষয়গুলি সেগুলিকে সুনিশ্চিত নিরাপত্তা রক্ষা কবচ হিসেবে মূলত গ্রহণ করেছে তো তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা দেখব ইসলামী অর্থ অবস্থার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা দিকগুলি প্রথমত দেখি আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ কি নির্দেশ হচ্ছে যে পৃথিবীতে যে আল্লাহর আল্লাহ আমাদেরকে প্রতিনিধি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন সুতরাং প্রতিনিধিদের কাজ হচ্ছে মহান রবের নির্দেশনা যে আমাদের জীবনকে পরিচালন করা পরিপালিত করা তাহলে প্রথমত নির্দেশনা হচ্ছে আমরা আল্লাহর দেওয়া প্রদত্ত রিজিক গ্রহণ করবো গ্রহণ করব কিন্তু সেটা হচ্ছে বৈধ যে রিজিকগুলি আমাদের জন্য প্রদত্ত সেই রিজিকগুলি আমরা গ্রহণ করব এবং যেগুলির প্রতি আমাদেরকে দূরে থাকতে নিষেধ করা হয়েছে বেঁচে থাকতে নিষেধ করা হয়েছে সেগুলি থেকে আমরা বেঁচে থাকবো আর এটাই হল মূলত ইসলামী অর্থব্যবস্থার নির্দেশনা অবৈধভাবে অবারিত সম্পদ উপার্জন ইসলামী নিষিদ্ধ তেমনিভাবে অবৈধভাবে অবারিত উপার্জন ভোগ করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে তো সেজন্য আল্লাহ পৈত্রক আসাদ করেছেন ইয়া ইউ হল্লেন আর দেবান ওলা সায়তআ অর্থাৎ হে লোক সকল তোমরা পৃথিবীতে যা কিছু হালাল এবং পবিত্র জিনিস আছে তা থেকে তোমরা খাও শয়তবে শয়তানের পদঙ্ক অনুসরণ করো না বাকারা আয়াত নম্বর হচ্ছে একশো আটষট্টি তাহলে প্রিয় শিখের আমরা এই আয়তেই আল্লাহ দেখছি যে হালাল রিজিক ও অন্বেষণ করা উপার্জন করা এবং হালাল রিজিক থেকে বক্ষণ করার জন্য মোহান আলমী নির্দেশনা প্রদান করেছেন তাহলে এটাও ইসলামী ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে অবৈধ অনৈতিকভাবে কোনো সম্পদ উপার্জনের কোনো সুযোগ নেই এবং অবৈধ অনৈতিকভাবে সম্পদ উপার্জন করে অবারিত ভোগ বিলাসের কোনো সুযোগ ইসলামী নেই কারণ অবারিত অবৈধ অন্যায় পথে উপার্জিত সম্পদ মূলত অন্যের অধিকারকে হরণ করে মূলত অর্জন করা হয় ফলে এখানে অন্যায় ফলে শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের হাহাকার বঞ্চনা মূলত প্রতিটি সম্পদের প্রতিটি বিন্দুতে বিন্দুতে নিতে থাকে তো সুতরাং শোষিত বঞ্চিত মানুষের সম্পদ বোক করেও তার কোনো শান্তি নেই তো সুতরাং আল্লাহ নির্দেশনা প্রদান করেছেন হালাল এবং পবিত্র যে রিজিক আছে সেই রিজিক থেকে আমরা গ্রহণ করব। আর অন্যদিকে আমরা এটাও দেখি যে আমরা যদি সরকারি অথবা বেসরকারি অথবা যেখানেই যে পর্যায়ে চাকরি করি না কেন আমাদের দায়িত্ব যতটুকু সে ততটুকু দায়িত্ব পালনের করার পরে আমরা মাস শেষে যে বেতন পেয়ে থাকি মূলত সেটা হচ্ছে আমাদের হালাল বা বৈধ ইনকাম এছাড়া যদি আমি চাকরিতে থেকে অন্যকে সুবিধা দিয়ে বরং তার থেকে যদি আর্থিক কোনো সুবিধা আমি গ্রহণ করি তাহলে সেই সুবিধাটা হবে আমার জন্য অবৈধ অন্যায় যেটা আল্লাহর নির্দেশে পরিপন্থী তো প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা দেখছি অর্থনৈতিক ভারসাম্য রক্ষা একটা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য মূলত অর্থনৈতিক ভারসাম্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর অর্থনৈতিক বিষয়কে মূলত এই অর্থনৈতিক ভারসাম্য স্থিতিশীলতাটা নির্ভর করে সমাজ স্থিতিশীলতা সমৃদ্ধি শান্তি প্রতিষ্ঠার জন্য এক্ষেত্রে অর্থনৈতিক সুষম বন্টনের কোনো বিকল্প নেই অর্থনৈতিক ভারসাম্য ভেঙে পড়লে সমাজে উচ্চ নিচ্ছে শ্রেণী জন্ম হয় জন্ম হয় শ্রেণী বৈষম্যের তৈরি হয় শ্রেণী বৈষম্যের সমাজে শ্রেণী বৈষম্য তৈরি হলে অসংখ্য সামাজিক সমস্যা সমাজকে অস্থিতিশীল করে সমাজকে দুর্দশাগ্রস্ত করে তোলে আর এই জন্য প্রয়োজন অর্থনৈতিক ভারসাম্য আর ইসলামী অর্থনীতি অর্থনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক ভারসাম্যকে সবচেয়ে বেশি গুরুত্বারোপ করে থাকে যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র গণের সাথ করেছেন কায়লায় এখনো কোনো দাউলাতান বা আগ্নেয় মিনকুম যাতে তোমাদের সম্পদের অর্থশালীদের হাতেই পঞ্জীবিত না থাকে সুর হাসর আয়াত নম্বর হচ্ছে সাত আমরা দেখি আধুনিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থায় যে ব্যক্তি অবাধ সম্পদের বৈধ অবৈধ কোনো তার চিন্তা চেতনা থাকে না অবাধ সম্পদের মালিক হওয়াটাই সে সবচেয়ে বেশি নিজেকে সাফল্যবান মনে করে এবং এক্ষেত্রে সেই সম্পদও সে অবৈধভাবে ভোগ এবং ব্যবহার করে কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে মানুষ তার শ্রম বিনিয়োগ করে বৈধভাবে সে সম্পদের মালিক হবে এবং সাথে সাথে তার সম্পদে যে অসহায় নিপীড়িত এবং দারিদ্র যে মানুষ আছে তাদের অধিকারও আছে সেই জিনিসটা তাকে মনে রাখতে হবে আর এক্ষেত্রে সমাজের দরিদ্র অসহায় মানুষের প্রতি যদি আমরা আমাদের দায়িত্বটুকু পালন করি তথা জাকা সৎকা এবং ফিতরার মাধ্যমে তার যে প্রাপ্য অধিকার যদি প্রদান করি তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভারসাম্য তৈরি হয় অর্থাৎ দরিদ্র যার কাছে এতদিন কোনো টাকাই ছিল না সেক্ষেত্রে জাকা সৎকা ফিতরা পাওয়ার পরে তার কাছে এখন কিছু টাকা এসেছে সুতরাং এর মাঝে তার যে হাহাকার এবং বঞ্চনার যেটা মানসিকতা সে মানসিকতা সে দূরে সরে আসে ফলে সামাজিক সমাজের মানুষের ক্ষেত্রে প্রতিটি মানুষ শ্রেণী বৈষম্য দূরীভূত হয়ে সমাজের মধ্যে ভারসাম্য রক্ষা হয় অর্থাৎ ধনী দরিদ্র এখন বিধাভেদকে মানুষ ভুলে যেতে চেষ্টা করে তো সেই জন্য আল্লাহ পবিত্র কুর্মী বলেছেন যে সম্পদ যেন আমাদের মষ্টিমে কিছু লোকের কাছে পঞ্জীবিত না হয়ে থাকে আর যারা শোষিত বঞ্চিত নিপীড়িত তারা যেন শুধু বঞ্চনা এবং শোষণ নীতি যেন তাদের জীবনে একমাত্র উপলক্ষ না হয় এই জন্যই মূলত ইসলামী অর্থ ব্যবস্থা অর্থনৈতিক ভারসাম্যকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছে এবার আমরা দেখি অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা এটাও ইসলাম অর্থ ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক এবং আধুনিক অর্থ ব্যবস্থারও সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তো সুতরাং অর্থনৈতিক সুবিচারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যার যতটুকু অধিকার তাকে ততটুকু অধিকার তাকে ফিরিয়ে দেওয়া তাকে প্রদান করে মূলত অর্থনৈতিক সুবিচার অর্থাৎ একজন শ্রমিক যে পরিমাণ শ্রম বিনিয়োগ করে সুতরাং তার জন্য যতটুকু মজুরি নির্ধারিত সুতরাং তাকে ততটুকু দেওয়াই মূলত তার প্রতি অর্থনৈতিক সুবিচার নিশ্চিত করা তো এক্ষেত্রে ক্ষমতা স্বজনপ্রীতি অথবা ক্ষমতার দাপট এইসব করে সুতরাং অন্যকে বঞ্চিত করে আরেকজনকে সুবিধা দেওয়াটা মূলত অর্থনৈতিক সুবিচার নয় বরং অর্থনৈতিক অবিচার হিসেবেই সেটা বিবেচিত এ প্রসঙ্গে রাসুল সাল্লাম এসাদ করেছেন উতুল আজিরা আজ কাবলা আই জিফ কাহু তোমরা শ্রমিককে তার মজুরি দিয়ে দাও তার গাম শুকানোর পূর্বে অর্থাৎ তার সেটা প্রাপ্য অধিকার সুতরাং তার অধিকারটা সে যদি কর্ম সম্পাদন করে থাকে তাহলে তার ঘাম শুকানোর পূর্বে দেওয়া দেওয়াটাই হচ্ছে প্রকৃত ইমানের মমিনের পরিচয় তো সুতরাং এক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থা বা দেখি আমরা শ্রমিক থেকে আমরা তার মু শ্রম আদায় করি কিন্তু তার অর্থ প্রদান করার ক্ষেত্রে আমরা ঘড়িমসি করি অযথা সময় ক্ষেপণ করি অযথ অথচ ইসলামের নির্দেশনা হচ্ছে অর্থনৈতিক সুবিচার প্রতি অর্থনৈতিক অবস্থাকে গতিশীল বা স্থিতিশীল করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অর্থনৈতিক সুবিচার এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অর্থনৈতিক সুবিচার না হওয়ার ফলে শ্রমিক অসন্তোষ দেখা দেয় শ্রমিকের মধ্যে দাঙ্গা বা আরও অনাকাঙ্ক্ষিত বিষয়গুলি আমাদের সামনে ভেসে আসে সুতরাং সুতরাং যারা মালিক পক্ষ তাদেরও উচিত যে শ্রমিক থেকে যে শ্রমটা আমি কিনে নিয়েছি সুতরাং তাকে শ্রমের যথার্থ বিনিময় বা মূল্য আমি দেবো আবার এটাও যাতে না হয় সে বিষয়টাও খেয়াল রাখতে হবে একজন শ্রমিকের জন্য যতটুকু তার সাধ্য ততটুকুই তাকে শ্রম দিতে হবে শ্রম করার জন্য ব্যবস্থা করতে হবে সুতরাং সাধ্যের অতিরিক্ত তার উপর চাপি দেওয়াটা ইসলামে অন্যায় তাহলে এক্ষেত্রে অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা হবে না বরং শোষণ বঞ্চনা এবং নিপীড়নের স্লোগানই আরও বেশি মুখর হয়ে উঠবে এরপর আমরা দেখি দারিদ্র বিমোচন ইসলামী অর্থ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দারিদ্র বিমোচন কর্তা সমাজ থেকে দারিদ্রকে সমলে নির্মূল করার একমাত্র হাতিয়ার হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার জাকাত সৎকা এবং ফিত্রা ব্যবস্থাপনা কারণ সমাজের অসহায় যারা দরিদ্র মানুষ তাদের হাতে টাকা থাকে না তো সুতরাং সমাজে যারা বিত্তবান শ্রেণী তারা যদি তাদের সম্পদের নির্দিষ্ট অংশ জাকাত এবং সৎকা ফিতরার মাধ্যমে তাদের হাতে প্রদান করেন ফলে তাদের কাছেও অর্থনৈতিক গতি সঞ্চার হয় ফলে তারাও তাদের জীবন মানকে উন্নত করার জন্য প্রচেষ্টা চালান এবং এর প্রেক্ষিতে সমাজের দারিদ্র নির্মূল হয়ে যায় এবং সমাজের মানুষও সুখে শান্তিতে তাদের জীবনকে পরিচালনার ক্ষেত্রে নিরন্তর অনুপ্রেরণা লাভ করে যিনি এই প্রসঙ্গে রাসুল সালসালাম ইসলাম এরশাদ করেছেন ইন আফ ইন আফরাদা আলাইহিম আলাইহিমাতি ফি হিম তো খাজমিন আগ্নি আহিম ও তুরাদ্দু আলা ফা আহিম অর্থাৎ আল্লাহ তাদের দনীদের সম্পদের উপর জাগাত ফরজ করেছেন তাদের মধ্যগাত সম্পদশালীদের নিকট থেকে জাগাত গ্রহণ করে তার দরিদ্রের মাধ্যমে মাঝে বিতরণ করা হবে সহি মুসলিম হাদিস নম্বর একশো তিন সহি বোখারি হাদিস নম্বর হচ্ছে এক হাজার তিনশত একত্রিশ তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দেখছি যে ইসলামী অর্থবস্থার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও ইসলামী অর্থব্যবস্থার ব্যবস্থার বিধিবিধানগুলি কার্যকর এবং অনস্বীকার্য এই বিধিবিধান পরিপালনের মাধ্যমে মূলত সমাজ থেকে দারিদ্র নিমো বিমোচন করে সুখী সমৃদ্ধি এবং স্বাবলম্বী একটি সমাজ প্রতিষ্ঠা করাটা সম্ভব এরপর আমরা দেখছি প্রিয় সাম্য এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা ইসলামী অর্থ যদি বিধিবিধানগুলি যদি পরিপূর্ণভাবে সমাজে পালন হয় তাহলে সমাজের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য থাকে না থাকে না শ্রেণী সংঘাতের কোনো ভয় ফলে মানুষের মাঝে সাম্য এবং ভ্রাতৃত্বের অপরূপ নিদর্শন প্রতিটি সমাজে দৃশ্যমান হয় কারণ আমরা দেখি সমাজের যারা অসহায় এবং অবহেলিত মানুষ তাদেরকে যদি যারা সমাজে বিত্তবান শ্রেণী তারা যদি তাদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করেন ফলে তাদের মাঝে যে দরিদ্রীদের যে ভেদাভেদটা বা বিদ্বেষটা বৈষম্যটা সেটা দুর্বৃত্ত হয়ে তারা ধনীদেরকে তাদের নিজেদের ভাই বলে মনে করে এবং সাম্য এবং ভ্রাতৃত্বের অনুপম আদর্শ সমাজে প্রতিষ্ঠিত হয় আর ইসলামী অর্থ ব্যবস্থার মূলত এটি একটি গুরুত্বপূর্ণ দিক এরপর আমরা দেখছি কর্মসংস্থান তৈরি ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্বপূর্ণ আরেকটি দিক হচ্ছে কর্মসংস্থান তৈরি করা কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমাজে এই জিনিসটা আমাদের সামনে দৃশ্যপট হয়ে ওঠে যে সমাজে কিছু ধনী ধনী শ্রেণী আছে যারা মনে করে শুধু আমি অসহায় মানুষদেরকে আমি সম্পদে জাকাত দিব কিন্তু তারা আমার আঁকা বহে থাকবে কিন্তু ইসলামী ব্যবস্থাপনা হচ্ছে অর্থাৎ আমি দরিদ্রকে অসহায়কে জাকাত দিব সেটা তো আমার দায়িত্ব এবং কর্তব্য আর অসহায় দরিদ্র মানুষ সেটা গ্রহণ করাটা তার হচ্ছে অধিকার সুতরাং তার প্রতি দয়া দাক্ষিণ্য কোনো বিষয় নয় এক্ষেত্রে এই জিনিসটা চিন্তা করতে হবে যে আমি যখন একজন দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করব জাকাত সদকাত অথবা ফিতরা প্রদান করব এই জিনিসটা আমার চিন্তা আসা উচিত যে আমি তাকে এত পরিমাণ সম্পদ দেবো যার দ্বারা সে স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে নিতে পারে আত্মনির্ভরশীল হতে পারে তাহলে মূলত সে নতুন নতুন করে সে এক্ষেত্রে অথবা তাকে এটা ব্যবসা বাণিজ্য খুলে দিতে পারি অথবা তাকে এটা খামার করে দিতে পারি অল্প পুঁজিতে যাতে করে অর্থাৎ এই টাকাটা আমি প্রদান করব জাগাতের অর্থ থেকেই তো সুতরাং যা শুধু তাকে আমি চিন্তা চেতনা এবং মানসিকতাটার পরিবর্তন ঘটানোই মূলত আমার লোক লক্ষ্যদর্শ এবং এই কারণেই মূলত তার কর্মসংস্থান তৈরি হবে এবং সমাজে যে দায়িত্ব এবং বেকারত্ব সে বেকারত্ব মূলত নির্মূল হবে তাহলে এক্ষেত্রে প্রত্যেকটি মানুষ তার কর্মের প্রতি স্বাবলম্বী হবে এবং কর্মের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাবে ফলে এক্ষেত্রে দেখা যাবে যে সমাজের প্রতিটি মানুষ এভাবে জাকাত পেয়েও সে নিজেকে স্বাবলম্বী হওয়ার জন্য নিজেকে তৈরি করছে ফলে সমাজের শ্রেণী বৈষম্য শ্রেণী সংঘাতের কোনো বিষয় থাকবে না এরপর আমরা দেখি অথবা বেকার লোক সমাজে যারা বেকার আছে শিক্ষিত বেকার তাদেরকেও আমরা শিল্প প্রতিষ্ঠানে আমাদের যারা দৈনিক শ্রেণী আছেন তাদের শিল্প প্রতিষ্ঠানে শ্রম বিনিয়োগের মাধ্যমে মূলত তাদেরকে আমরা কর্মসংস্থানের অর্থাৎ মানব সম্পদকে জনসমস্যা না করে জনসম্পদে রূপান্তর করার মাধ্যমে মূলত ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্ব এবং প্রয়োজনীয়তার দিকগুলি আমাদের সামনে ভেসে উঠবে এরপর আমরা দেখি অপরাধ প্রবণতা রুশ অর্থাৎ দ্রাস সমাজে অপরাধ প্রবণতার মূল কারণ হচ্ছে দারিদ্র অনেক ক্ষেত্রে দারিদ্রটাকেই চিহ্নিত করা হয় যে দারিদ্রের কারণেই মূলত ইংরেজ ন্যাসেসিটি নোজ নো লো অর্থাৎ প্রয়োজন আইন মানে অর্থাৎ মানুষের হাতে যখন টাকা পয়সা থাকে না যখন অর্থ বুকে তখনই তার মাঝে নানা ধরনের অপচিন্তা অপপ্রচেষ্টা তার মাঝে দানা বাঁধে সুতরাং সে বিভিন্নভাবে সহজভাবে এবং স কম সময়ে টাকা উপার্জন করার প্রবণতায় তাকে বেশি সবচেয়ে বেশি পীড়া দেয় আর ই থেকেই মূলত অপরাধ প্রবণতার দিকে মানুষ ঝুঁকে পড়ে ফলে সমাজ যদি ইসলামী অর্থ ব্যবস্থার দিকগুলি যদি বাস্তবায়ন হয় ফলে সমাজের দরিদ্র ধনী শ্রেণী তাদেরকে তাদের জাগাতের অর্থ প্রদান করবে সত্য এবং ফিতরারদ প্রদান করবে ফলে সব মানুষের হাতেও টাকা চলে আসবে তো সুতরাং সে যখন টাকা পাবে সুতরাং সে অন্যায় অবৈধ অন্যায় পথ বা পাপ পাপের পথ পরিহার করে সে সত্য সুন্দর এবং কল্যাণের প্রতি নিজেকে পরিচালনা করার প্রচেষ্টা চালাবে তো সুতরাং সমাজ থেকে অন্যায় অপরাধ প্রবণতা দূর করার ক্ষেত্রে জাকাত ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অর্থগুলি জন্য সুচারুভাবে এবং যথার্থভাবে বন্টন হয় এবং যারা সমাজে দরিদ্র অসহায় এবং অপরাধী বা যাদেরকে সমাজ নষ্টের দিকে চলে যাচ্ছে তাদেরকেও এই জিনিসটা বোঝাতে হবে যে অথবা তাকে জাকাত বা ফেতরার অর্থ প্রদান করে তাকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে হবে ফলে সে এদিকে তার মন নিবিষ্ট থাকবে নিজেকে প্রতিষ্ঠিত করার নিজেকে এগিয়ে নেওয়ার ফলে এক্ষেত্রে তার মাঝে যে অপচেষ্টা অপরাধ করার যে প্রবণতা সে প্রবণতাটা অনেকাংশে হ্রাস পেয়ে যাবে ফলে সমাজে সুন্দর এবং সুনির্মল বায়ু প্রবাহিত হবে ফলে এক্ষেত্রেই সমাজের গুরুত্বপূর্ণ দিক এবং বিভাগগুলি মূলত তার মাঝে ভালো হয়ে উঠবে এবং সে সমাজের অপর অপর মানুষকেও সত্য সুন্দর এবং কল্যাণের পথে আহ্বান জানাতে পিছপা হবে না তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই অর্থনৈতিক গুরুত্বপূর্ণ দিকগুলি ক্লাসে তোমাদের সামনে আলোকপাত করব আজকের এই প্রথম ক্লাসে মূলত এই বিষয়গুলি আলোকপাত করার চেষ্টা করেছি অর্থ ছাড়া আমাদের জীবন অচল অর্থ লাগবে তবে অর্থটা হতে হবে বৈধ পথে উপার্জন এবং সেই ব্যয়টাও হতে হবে বৈধ পথে ব্যয়ের মাধ্যমে তো সুতরাং অর্থনৈতিক ক্ষেত্রে যদি আমরা সেই পবিত্র কোরআন এবং শন্যার যেই নির্দেশনা সেটা যদি মেনে চলে তাহলে সমাজে স্থিতিশীলতা বজায় থাকবে সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে না সামাজিক সুবিচার যেমন প্রতিষ্ঠিত হবে তেমনি প্রতিষ্ঠিত হবে নির্মূল হবে দারিদ্র বিমোচন হবে সমাজের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে এবং কর্মসংস্থানের মাধ্যমে মূলত সমাজের অপরাপর যে অপরাধ প্রবণতা মানুষের মাঝে যে সে অপরাধ প্রবণতাও দূরীভূত হয়ে যাবে এবং ভ্রাতৃত্ববোধের চেতনায় সবাই উদ্ভাসিত হবে আর এই প্রত্যাশাই ইসলামী অর্থব্যবস্থার ছে আমাদের প্রাপ্য আমরা যদি সেই বিষয়গুলি মেনে চলি আর এইগুলি সঠিক বাস্তবায়ন যদি সমাজে আমরা দেখি তাহলেও সমাজের দৈনী দরিদ্র কোনো ব্যথাভেদ থাকবে না সবাই বাই বাই ঠাই ঠাই হয়ে সমাজে তাদের জীবনকে অতিবাহিত করার সুযোগ পাবে তো প্রিয় শিক্ষার্থীরা আজ পর্যন্তই আবারও পরবর্তী ক্লাসে তোমাদের সাথে সাক্ষাৎ হবে কথা হবে তো সেই প্রত্যাশা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি বারাকাতু